হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুনে এলাম তোমাদের সাথে সপ্তম দিন সকালে একটা মিনি ব্লগ শেয়ার করতে। এগুলো আমার সব পুজোর নতুন জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। সপ্তম দিন সকালে আমরা সবাই মিলে চলে গেলাম নদীতে দোলা আনতে। সেখানে গিয়ে সবাই খুব আনন্দ করলাম, পিকচার তো তুলতেই হবে অবশ্যই, এবং সঙ্গে তো রিলস আছেই। চারিদিকে সবাই বাজি পটকাপটাতেই ব্যস্ত, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, তারা তো খুবই আনন্দ করছে, দেখে খুবই ভালো লাগছে আজকে। তবে একটা জিনিস ভেবে খুবই আনন্দ লাগছিল যে প্রচুর বৃষ্টি হবে বলে বৃষ্টি হয়নি। এরপর সবাই চলে এলাম মন্দিরে নদী থেকে, এবং যে সমস্ত রীতি নিয়ম সেগুলো এখন চলছিল, বরণ করা ইত্যাদি ইত্যাদি। তারপর শুরু হলো পুজোর মূল পর্ব, সমস্ত কিছু আয়োজন চলছে, যোগাড় যন্ত্র চলছে মন্দিরের ভিতর। এই হচ্ছে আমাদের বাড়ির সামনে মন্দিরের দুর্গা প্রতিমা। তারপর আমরা তিনজনে মিলে দুপুর থেকে একটা সঙ্গে চ্যালেঞ্জিং ভিডিও বানিয়েছিলাম, যেটা খুবই ফানি ছিল। তারপর সন্ধ্যেবেলা ভেজ মোমো বানিয়ে সবাইকে পরিবেশন করলাম। এই মিনি ভ্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও।